বিছানার অবস্থা দেখতেই পাচ্ছ। ইয়েস, আলমারি গোছাচ্ছি, সকাল থেকে লেগে পড়েছি আলমারি গোছাতে, কারণ যে জিনিসগুলো নিয়ে গেছিলাম সেই জিনিসগুলো রাখার জায়গা পাচ্ছি না। সেই জন্য কি করছি, আমি আলমারিটা আরেকবার গুছিয়ে নিচ্ছি যে কোথায় কি রাখছি সেটা আমার যাতে মাথায় থাকে। আর মানে সারা বিছানা ঘেটে ঘা হয়ে রয়েছে, তারপরে সোহমের একটা প্যান্টও পাচ্ছিলাম না, তো সেই জন্য কি হলো সমস্ত সেইগুলো ঘাঁটাঘাঁটি করে খুঁজতে খুঁজতে সারা আলমারি ওলট পালট করতে করতে সবই ঘাঁটাঘাঁটি হয়ে গেছে, সবই আলমারি থেকে বার করে মানে গোছাতে হচ্ছে। আর অলরেডি আমি দুটো তিনটে তাক গুছিয়ে ফেলেছি, কিন্তু আর আমার বস থাকলে হচ্ছিল না, তাই জন্য আমার রান্নায় চলে গেছি। আজকে আবার রান্নাতেও একটু ঝামেলা ছিল, তো চলো দেখাই রান্নায় কি করেছি। আজকে রান্নায় ঝামেলা ছিল হচ্ছে কড়াইশুটির কচুরি করেছি, কারণ আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, তো সেই জন্য আমি ভাবলাম যে মাঘী পূর্ণিমা, তো সেই জন্য ভাবলাম আলু চচ্চড়ি আর তার সাথে করি কড়াইশুটির কচুরি। অলরেডি কড়াইশুটির কচুরির মানে লালটুবাবু কড়াইশুটি নিয়ে এসেছিলো, ছাড়িয়ে পুর নাড়া হয়ে গেছে, ঝরঝরে একদম পুর নাড়া হয়ে গেছে, আর আমি এরম ঝরঝরেই পুর নাড়ি, তাতে কী হয় কচুরিগুলো ফাটে না বেশি। ময়দা মাখবো, ময়দা রেডি হয়ে গেছে, এদিকে লালটুবাবু মানে চেয়েছে খেতে আজকে সাদা আলু চচ্চড়ি, তো দেখা যাক সাদা আলু চচ্চড়ি আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো জানি না কী হবে না হবে টেস্টে। আশা করি শুধু কালারের জন্য আমরা লাল লঙ্কা আর এটা দিই, এছাড়া তো কাঁচা লঙ্কা দিয়ে করেছি, হিংটিং সবই দিয়েছি, তো যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এই অবস্থা রান্নাবান্নার, সব থেকে হচ্ছে ঝামেলা এখন এই যে কি এই মানে পুরো এইটাকে আমার পরিষ্কার করতে হবে, তো এটা পরিষ্কার করব। তারপরে তো স্কুলের স্কুলও খুলে গেছে, তো সেই জন্য সব বাচ্চারা চাও চাও করছিল সব, মানে কী অবস্থা তোমরা বুঝতেই পারছ, কী অবস্থা তোমরা বুঝতেই পারছ দেখে, মানে ভয়ানক অবস্থায় এসে দাঁড়িয়েছি। হাই ফ্রেন্ড, স্বাগত দেবিত ঔসুমিতে, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বিন্দাস আছি। আজকে তো পূর্ণিমা, তো ঠাকুরকে ভোগ দেবো, আমরা ভাবলাম আমরাও খাই, কারণ সোহম তো কলেজ আছে, কলেজে চলে গেছে, আর কচুরি এই লাস্ট, এই কচুরি বানাচ্ছি, ভাবি এটাই লাস্ট, তারপর করে আবার বানানো হয়ে যায়, তবে না এবারে এটাই লাস্ট, আর বানানো হবে না। আর সেই জন্য আমি ভাবলাম আমরা দুজন আর আবার ভাত করবো, এ করবো, দুরকম করে রান্না করাও যায় না, আবার কেলো ঝোলো রান্না করতে হবে, পাতা রান্না করতে হবে, আর তাড়ি আমরা সবাই কচুরি খেয়ে নিই, ঠাকুরের জন্য ভোগ রান্না, আমরাও কচুরি খেয়ে নিই। তো এমনি আমরা লুচি পরোটা খেতে ভালোই বাসি, সেটার জন্য নয়, তো ব্যাস সেই হচ্ছে। তো এটা একটু ঝামেলার ঝামেলা বলে কড়াইশুটি ছাড়িয়ে সকালবেলা এ করে ওই জন্য ছোটো আলুর দম করে নিই, তো সেই জন্য তা আমি ভাবলাম একটু সময় পেয়েছি, তাহলে সময় পাওয়ার চেয়ে বড়ো কথা হচ্ছে সোহমের ওই প্যানটা খুঁজতে গিয়ে আমাকে এই পুরো আলমারিটাকে ঘাঁটতে হলো, আমি ভাবলাম ঘাঁটলামই যখন তখন একবারে গুছিয়ে নিই, একবারে কাজটা অন দিয়ে যাবে। চলো আর দেরি করবো না, রান্নাবান্নাটা সেরে নিই, চান করে নিয়েছি ওই জন্য আজকে, কারণ আজকে যেহেতু মাছ মাংস রান্না নেই, শুকনো রান্না, সেই জন্য চান করে নিয়েছি। ঠান্ডাটা অনেক কমে গেছে, গরম পড়ে গেছে। এই যে দেখো সাদা আলু চচ্চড়ি হচ্ছে, এটা এরকম সাদা আলু চচ্চড়ি করেছি, আর এই আলু চচ্চড়িটা করেছি হচ্ছে প্রেশার কুকারে ফার্স্টে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, তারপর আর হিং দিয়েছিলাম। হিং দেওয়ার পর যখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল ফোড়নে, তখন দিয়ে দিয়েছিলাম আলুগুলো, তো আলুগুলো দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম
একটুখানি আলুগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি জাস্ট 1 থেকে 2 মিনিট। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন স্বাদ মতো, আর দিয়ে জল দিয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে দিয়েছি, ব্যাস। খুব সহজ, খুব টেস্টি হয়েছিল, একদম অন্যরকম খেতে হয়েছিল। আর এই খুন্তিটা এত সরু না যে নাড়তে নাড়তে হাত ব্যথা করছিল, ওই জন্য কাপড় এরম বেঁধে নিয়েছি যাতে মোটা হয়, নাহলে হাতে জ্বালা করছিল, এই খুন্তিটা এত সরু। এইভাবে সাদা আলু চচ্চড়ি করো, খেতে খারাপ লাগবে না আশা করি। আর সোহম তো পুরটা নেড়ে দেয়, আজকে সোহমের কলেজ ছিল বলে আমাকেই পুরটা নাড়তে হয়েছে, বহুদিন বাদে আমি পুর নাড়লাম, নাহলে সোহমই নাড়ে। লো ফ্লেমে একদম বসিয়ে বসিয়ে নেড়েছি, নাড়ছিলাম আর কাজ করছিলাম, নাড়ছিলাম আর কাজ করছিলাম, এই যে করে করে করেছি। কচুরিগুলো ভাজাও হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছিল খেতে। আর সাদা আলু চচ্চড়িটাও যদি কখনো ট্রাই করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সাদা আলু চচ্চড়িটা করার সময় অবশ্যই মাথায় রাখবে হলুদ লঙ্কার গুঁড়ো দেবে না, আর শুধু নুন আর হিং দিয়ে করবে, আর ফোড়ন দেবে, আর কাঁচা লঙ্কাটা অবশ্যই তেলে দেবে, তাহলে কাঁচা লঙ্কার একটা বেশ ঝালঝাল ফ্লেভার আসবে, খুব সুন্দর কাঁচা লঙ্কার গন্ধ হবে। আর হিং অবশ্যই দেবে, হিং ছাড়া খেতে ভালো হবে না কিন্তু। অ্যাকচুয়ালি যতক্ষণ না আমার এখানটা পরিষ্কার হচ্ছে, মানে জামা কাপড়গুলো আলমারিতে ঠিক করে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে রাখতে পারছি, ততক্ষণ আমার শান্তি নেই। তো কিছুটা গুছিয়ে সকালবেলা তারপর তো চলে গেছিলাম রান্না বান্নায়, কারণ বাদবাকি কাজগুলো সারতে হবে সবসময়, মানে আলমারি গোছালেই তো শুধু হবে না, তারপর যে যা সময় মতো খাবারটাও চাই, তো সেই জন্য বেরিয়ে চলে গেছিলাম। তো সেই কচুরি তো আবার সেটাও তো ঝামেলা বলো না, কড়াইশুঁটির কচুরিটাও তো ঝামেলার রান্না। তো সেই সব করে রেখে এখন এসে আবার একটু সন্ধ্যাবেলাটা একটু খেয়ে বসলাম, বসে আবার এখন পাটা ব্যথা করছে, আজকে অনেক দিন বাদে হাঁটতে গেছি পাটা ব্যথা করছে, তো এখন আবার বাদবাকিটা গোছাবো। অ্যাকচুয়ালি তোমাদের যে সেট আপটা দেখাচ্ছি যেভাবে আমি এবারে সেট আপ করেছি, কারণ সেট আপ তো এভাবে প্রত্যেকবারই করি, তারপরে কি যে ঘেটে ঘুটে যায় আমি বুঝতে পারি না। তো এইখানটা এই তাকটা সোহমকে দিয়েছি, ওপরের তাকটায় তো যত আমার ব্যাগ চাদর বালিশের ওয়ার সব থাকে ওপরের তাকটায়, এটায় তো মানে এত শাড়ি ঝোলানো হয়েছে আর এখানে শাড়ি ধরছেও না। আর এই জায়গাটা ওয়ার্ড্রপের তলাটা দিয়ে দিয়েছি লালটু বাবুকে, এই যে নিচেটা এই নিচেটা দিয়ে দিয়েছি লালটু বাবুকে। আর তলার দুটো তাক আমার, একটা তাকে শাড়ি সায়া এইসব মানে পেটিকোট শাড়ি থাকছে, আর একটা তাকে থাকছে আমার যত কুর্তি সালোয়ার লেগিংস এই সবগুলো রাখছি। মানে এইভাবে আমি সেট আপ করেছি এবছর এবারে আলমারি গোছানোর সময়। এবারে আলমারি গোছানোর সময় এইরকম সেট আপ করেছি, তারপর দেখা যাক কত কি সুবিধে হয়। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, এখন সেট আপ করে ঠিক করে রাখলাম, পরে কোথাও যেতে গেলে ঘেটে ঘুটে এমন বার করতে হয়, মানে সব কিছুই তো গুছিয়ে গুছিয়ে রাখতে হয়, তো আর ঘেটে ঘুটে বার করা হয় তারপরে আর সেটাকে ঠিক জায়গায় ঢোকানো হয় না, এর তাকে ওর তাকে ঢুকিয়ে দেওয়া হয়, সেইভাবেই মানে তৈরি হয় এলোমেলো ঝেলো, ব্যাস এলোমেলো ঝেলো 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 করে পুরো আলমারি ঘেটে ঘ হয়ে যায়। তো দেখা যাক এবারে কতদিন থাকে, দেখি। তাও তো মাঝে মাঝে করতেই হয়, এগুলো কিছু করার নেই। আর এই পাশের আলমারিটা তো রেগুলারে জামা কাপড় থাকে, তারপরে থাকে হচ্ছে মেকআপের প্রোডাক্ট, তারপরে ওপরে থাকে যত ফোনের বক্স ইম্পর্টেন্স যত সব জিনিসপত্র এইসব থাকে। এইটা দেখো পাতা রানী কোথায় শুয়ে ঘুমোচ্ছে, দেখো সব লেপ বালিশের ওপরে রানীর মতো শুয়ে ঘুমোচ্ছে, দেখেছো শান্তিতে। এই দেখো এতক্ষণে পরিষ্কার হলো, প্রায় 2 ঘন্টা সময় লেগেছে, 2 ঘন্টা সময় লাগে এই সব পরিষ্কার করে শেষ করেছি। এই যে বিছানা একদম পরিষ্কার ঝকঝকে হয়েছে, আর এই ব্যাগটা তো বেড়াতে নিয়ে গেছিলাম, দেখেই চো এই ব্যাগে আমি সব গরমের অনেক এবারে কি বলবো জ্যাকেট তারপর হুডি সব কিনেছে সোহম, ওর মধ্যে পুরে রেখেছি কারণ এখন গরম পড়ে গেছে, সেই জন্য এর মধ্যে পুরে রাখলাম। পুরে রেখে এটা প্লাস্টিকে মুড়ে তুলে রাখবো, বা হিম মোটরেও পাঠিয়ে দিতে পারি, কোনো ঠিক নেই, কারণ আমাদের এখানে একটাই আলমারি, তো খুব সমস্যা হয় তিনজনের জামা কাপড় রাখতে। আর এই দেখো গুছিয়েছি, বললামই
এই দুটো এই নিচের দুটো তাক আমি নিয়েছি, তবে একটা তাকে শাড়ি আর একটা তাকে কুর্তি লেগিংস হয়নি। কুর্তি লেগিংস সব দুটো তাক মিলিয়ে রাখা হয়েছে, বরঞ্চ শাড়ি কম, কারণ শাড়ি অনেকগুলোই এখানে ওয়ার্ড্রপে ঝুলছে, সেই জন্য শাড়িটা কম আছে। আর এইটা হচ্ছে লালটুবাবুর তাক, এর মধ্যে খালি আমার একটা ব্যাগ রয়েছে, এই যেই সাজক বিউটি পার্লারের ব্যাগটা রয়েছে। আর এইখানে রয়েছে সোহমের, এটা সোহমের, আর উপরে রয়েছে কিছু ব্যাগ, ট্রাইপড, যেগুলো এক্সট্রা বেড়াতে নিয়ে যাই আমরা, গামছা, তারপরে বালিশের ওয়ার, চাদর, এগুলো সব ওখানে রয়েছে। আর এই নিচের দুটো, এইটা রয়েছে ব্লাউজ, ওড়না, এগুলো সব এইটায় থাকে আমার সোহমের তাকের ঠিক তলায়। আর নিচের দুটো লম্বা লম্বা তাক পুরো আমার ভর্তি আমার ওড়না, তারপরে ওড়না না কি বলবো, জ্যাকেট, কুর্তি, তারপরে শাড়ি, পেটিকোট, এছাড়াও তো আরও অনেক রকম জিনিস থাকে, সেগুলো সব ঠাসা হয়ে গেছে। তো এই হচ্ছে ওভারলুক। দেখতেই পাচ্ছ সব বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছি, এখন আপাতত সাজিয়ে রেখেছি, এবার পরে দেখবে সব ঘেঁটে যাবে। সব থেকে কম জামাকাপড় হচ্ছে লালটুবাবু। মোটামুটি বেড়াতে যাওয়ার ব্যাগ সমস্ত পরিষ্কার করে বার করে দিয়েছি, একদম পরিষ্কার করে আলমারিতে গোছানো হয়ে গেল। চেষ্টা করেছি জামাকাপড়ের সব জায়গাগুলো পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখার, আপাতত আজকে পুরো জামাকাপড় নিয়েই সারাদিনটা কেটে গেল। উফ, সারাদিনটা আমার নষ্ট হলো, এখন বসে এডিট করব, কারণ রাত্রিরে তো কচুরির পুর নাড়াই আছে, ময়দা মাখাই আছে, তো কিছু সেরকম করতে হবে না, তো সেই জন্য এখন বসে এডিটটা করে রাখি, কারণ সোম তো এখনও ফেরেনি, কারণ ও কলেজ থেকে পড়ে তারপরে ফিরবে, তো সারাদিনের ব্যাপার। তবু একা একা ছিলাম বলে ঘরে অনেকটাই কাজ হয়েছে। দেখো যেই মিক্সিটা আমি কিনলাম সেই অমনি আমার পুরনো মিক্সিটাও সারানো হয়ে গেল, কি অবস্থা বলো। এতদিন ধরে প্রায় গত 10-12 দিন ধরে মিক্সি নেই মিক্সি নেই করছে, এই যে সোহম এই মাত্র নিয়ে এলো, তো করছি মিক্সি নেই মিক্সি নেই, মিক্সি ছাড়া হয় না, তারপর করা শুধু কচুরি করারও প্ল্যান ছিল, তো সেই জন্য তো দেখা যাক। এখন একটু চেঞ্জ হয়ে গেছে আগের থেকে, না এখন একটু চেঞ্জ হয়ে গেছে। আমার আগের ওয়ান্ডার সেপের মুছে টুছে একদম সাফ করে দিয়েছে, বেশ সুন্দর লাগছে, দেখা যাক চাই। আমি ভাবছি তাহলে ওইটা যখন কেনা হয়েছে ওটা আঁশ করিনি, ওটা নিরামিষ থাক কানায়ের জন্য, আর এইটা আঁশ করে ফেলি, এটা তো আঁশ। লালটুবাবু বাজার নিয়ে চলে এসছে, তো এবার দেখি কি রান্না বান্না করি আজকে, আজকে আর ভিডিওটা তুলবো না, দেখি পর থেকে যদি ব্লগ তুলি তাহলে তুলবো, কারণ শরীরটা একদম ভালো না, জ্বর জ্বর মতো হচ্ছে, দেখতেই পাচ্ছ নাক বন্ধ। আসলে কি হয়েছে বলো তো, কালকে আমি ঠান্ডা জলে মাথা ধুয়ে নিয়েছি, আর ঠান্ডা জলে মাথা ধুয়েছি অনেক বেলা হয়ে গেছিলো, তো চুলটা ভালো করে শুকোয়নি, তার জন্য কি হচ্ছে মাথা থেকে ঠান্ডা লেগে গেছে, এইরকমই হয় আমার মাথা থেকেই যা রোগ হওয়ার হয়। তো চলো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে। ও আমি আজকে অনেক খুশি, কারণ আমার মিক্সিটা আমার বাড়িতে ফিরে এসেছে, আমি তো ভাবলাম মিক্সিটা গেল, এত পছন্দের মিক্সি, আর ওয়ান্ডার সেভেন মিক্সিটা হচ্ছে খুব ছোটো, তো খুব কম জায়গায় লাগে, তা সেই জন্যই আমার কেনা, জায়গাটা অল্প বলে। আর যাই হোক মিক্সিটা চালিয়ে দেখলাম খুব ভালো চলছে, ও শান্তি, ঘরের জিনিস ঘরে ফিরে এলে ভালো লাগে। চলো টাটা।